আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে মহামারীর মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে সৌদি আরবের অর্থনীতি দু হাজার বাইশ সালে কর্মক্ষেত্রে সুখবর পাবে সৌদি প্রবাসীরা চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায় করোনা ভাইরাস মহামারী আঘাত সামলে দুই একুশ সালে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সৌদি আরব দেশ জুড়ে গণহারের টিকাদান সময়োপযোগী সরকারি উদ্যোগ এবং বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধির জোরে নতুন উদ্যমে এগিয়েছে আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতি এক বছর আগেও যাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি চার শতাংশের বেশি কমে গিয়েছিল দুই হাজার একুশ সালে তাদের ত্রৈমাসিক বাজেট অর্থ উদ্ধৃতি দেখা গিয়েছে কমেছে বেকারত্বের হার কিছু কিছু সুযোগের অবস্থা মহামারীর পূর্বে সময়ের থেকেও ভালো এক্ষেত্রে প্রথম প্রাদ তেল রপ্তানি বৃদ্ধি পেয়েছে সেখানে বলা হচ্ছে দুই হাজার একুশ সালের প্রথম তিন মাসে সৌদি আরবে তেল রপ্তানি বৃদ্ধি অব্যাহত ছিল এক পর্যায়ে তা দুই হাজার উনিশ সালে শেষ প্রান্তিকের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় অবশ্য দু হাজার একুশ সালে তাদের পুরো বছরের তেল রপ্তানি হাজার উনিশ সালের তুলনায় কমই ছিল দু হাজার একুশের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় সৌদি আরবে তেল রপ্তানি বেড়েছে একশো শতাংশ এবং তেল বহির্ভূত পণ্য রপ্তানি বৃদ্ধির হার ছিল একষট্টি শতাংশ উভয় ক্যাটাগরিতে অন্তত দু সাল থেকে এটি সৌদি আরবের সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি সৌদি আরবে কর্তৃপক্ষ বলছে যে এস তথ্য মতে সৌদি আরবে মোট রপ্তানি বাহাত্তর শতাংশ ছিল তেল যা আগের বছরের তুলনায় বাষট্টি শতাংশ ছিল দ্বিতীয় প্রান্তিকে বেকারত্ব কমেছে এই তিন মাসে সৌদি আরবের নাগরিকদের মধ্যে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে এগারো দশমিক তিন শতাংশ যা দুই ষোলো সালের একই সময়ের পর থেকে সর্বনিম্ন এর এক বছর আগেও দেশটিতে বেকারত্বের হার ছিল তেরো দশমিক সাত শতাংশ এছাড়া তৃতীয় প্রান্তিকে বাজেট উদ্ধিতি এবং মূল্যস্ফীতির পতন বছরের তৃতীয় প্রান্তিকে সারা বিশ্বে তেলের চাহিদার সঙ্গে বাড়তে থাকে দামও ওই সময় সৌদির তেল রপ্তানি বেড়ে বিশ হাজার ছশো ষাট কোটি রিয়ালে পৌঁছায় যা দুই হাজার আঠারো সালের শেষ প্রান্তিকের পর থেকে সর্বোচ্চ এর ফলে তিন মাসে তাদের মোট দেশজ উৎপাদন জিডিপি সাত শতাংশ বেড়ে যায় যা দু হাজার বারো সালের পর সর্বোচ্চ রেকর্ড এ সময় তেল ও তেল বহির্ভূত পণ্যের রপ্তানি বেড়ে যথাক্রমে নয় দশমিক তিন শতাংশ এবং ছয় দশমিক তিন শতাংশ তৃতীয় প্রান্তিকে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার উনিশ সালে প্রথম প্রান্তিকের পর দেশটি প্রথমবারের মতো ত্রৈমাসিক বাজেট উদ্ধৃতির রেকর্ড করেছে এর পরিমাণ ছিল ছয়শো কোটি রিয়াল অথচ এর আগেও তিন মাসে সৌদি বাজেট চারশো ষাট কোটি রিয়াল ঘাটতি দেখা গিয়েছিল এছাড়া চতুর্থ প্রান্তিকে আরও বেশি তেল উৎপাদন হয়েছে যে তথ্য অনুসারে অক্টোবরে সৌদি আরবের তেল উৎপাদন ও রপ্তানি দু হাজার বিশ সালের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আগের মাসের তুলনায় চালান পাঁচ শতাংশ বেড়ে দৈনিক আষট্টি লাখ তিরিশ হাজার ব্যারেল হয়েছে এই সময় জ্বালানি উৎপাদন বেড়ে দাঁড়ায় সাতানব্বই লাখ আশি ব্যারেল যা সেপ্টেম্বরের তুলনায় সামান্য বেশি হলেও এক বছরের তুলনায় পুরো নয় শতাংশ বেশি এখন প্রশ্ন আসতে পারে কেমন যাবে দুই সাল সরকার ও অর্থনীতিবিদরা পূর্বাভাস অনুযায়ী দু সালে সৌদির অর্থনীতির জন্য ইতিবাচক থাকতে পারে চলতি অর্থ বছরে তাদের প্রবৃদ্ধি হতে পারে সাত দশমিক ছয় শতাংশ সৌদি অর্থ মন্ত্রালয় এবছর নয় হাজার কোটি রিয়াল বাজেট উদ্ধিতে আশা করছে কারণ এবছর তাদের রাজস্ব আদায় বারো দশমিক চার শতাংশ বাড়ার পাশাপাশি খরচ পাঁচ দশমিক নয় শতাংশ কমার সম্ভাবনা রয়েছে সেটি হলেই দু সালের পর প্রথমবারের মতো বার্ষিক বাজেটে উদ্ধৃতি দেখবে দেশটি আর এটি আমাদের জন্য যারা প্রবাসী আছে তাদের জন্য অনেক বড় ধরনের একটি সুখবর বয়ে আনবে এছাড়া বিশ্লেষকরা মনে করছে সৌদি থাকা প্রবাসীদের জন্য দু হাজার বাইশ সালটি অনেক ভালো যাবে বিশেষ করে কর্মক্ষেত্রে প্রবাসীরা আরও অনেক বড় ধরনের সুযোগ পেতে পারে খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে তো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এক্ষুনি আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন